চট্টগ্রামে মা ও শিশু হাসপাতালে রোগী এবং কর্মচারীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে যুবলীগ। কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য দেবাশিস পাল দেবুর উদ্যোগে এসব খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট এস এম মোর্শেদ হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম আজাদ সহ অন্যরা। যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিদিন নগরীর বিভিন্ন এলাকায় যুবলীগ নেতাকর্মীদের এই কার্যক্রম চলমান রয়েছে।